কালীপুজোর চাঁদার নামে থানায় মামলা কালীপুজোর চাঁদার নামে দাদাগিরি এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে থানায় উত্তর জেলার কদমতলা তিন নরসিংবাড়ি এলাকায় ঘটেছে এই ঘটনা জানা গেছে গত সোমবার কালীপুজোর রাতে ইকবাল বাহার চৌধুরী ওরফে বিল্লাল কদমতলা থেকে কালাগাঙ্গের পাড় এলাকায় তার বন্ধু অসুস্থ বাবাকে দেখতে যাচ্ছিল সে সময় তার কাছে ছিল মাত্র পাঁচ হাজার আটশো টাকা তাও সে টাকা আবার দিতে হতো তার বন্ধুকে সেদিন ইকবাল কদমতলা সবজি বাজার সংলগ্ন নরসিংবাড়ি সার্বজনীন কালী পুজোর সামনে আসতেই স্থানীয় পূজা কমিটির সদস্য অমিতাভনাথ এবং সন্তোষ নাথ নামের দুই যুবক বিল্লালকে সেখানে দাঁড় করিয়ে পুজোর চাদর নামে পাঁচশো টাকা দাবি করে সেই সময় বিল্লাল তাদের জানায় তার কাছে পর্যাপ্ত টাকা না থাকার কারণে পরদিন সকালে সেখানে টাকা দিয়ে দেবে কিন্তু তখন দুই যুবক অকপ্ত ভাষায় গালিগালাস করে আঘাত করতে থাকে তাকে ততক্ষণে তার সঙ্গে থাকা টাকা ওই টাকা সেখানে পড়ে যায় বলে জানায় সে অবশেষে তাকে ক্ষমা চেয়ে যাওয়ার জন্য বলে ওই দুই যুবক বাধ্য হয়ে পা ধরে ক্ষমা চাইতে হয় তাকে মঙ্গলবার এই ঘটনায় কদমতলা থানায় মামলা দায়ের করে বিল্লাল এখন দেখার পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে মামলায় একজন লোক আইয়া বাইকটা সরাইছে এটা সরানোর পরে হে আবার এগেইনস্ট আরেকটা বাইক আছে এটা কি একটা বাস আছে তাকে ওজি যাইতে পারছে না ওই একটা হোস্টেল বাসায় গালি দিছে আমারে গালি দিয়া আমি তারে কুর্তির খালি যে তাইনার কথাও কইছি রাসুর কথা কইছি তখন হে তারার নামে একটা গালি দেওয়া তার তারা চিদ্ধি হইছে আমি মন্ডল প্রেসিডেন্ট এখানে তোমার টাকা কইছি তুমি টাকা যাইতে যেতেই ওই আমার মোবাইলটা টান মারি নিতে আসছিলো মোবাইলটা নিতো পারছে না আমি ফোন করার লাগি আর কি আমি মোবাইল বাঘলাম নিতেও পারছে না মোবাইল ঢুকাইছি পরে আমার টানা টানা করিয়া বাইরে নিছে নেওয়ার পরে ওই আমারে দু তিনবার মানে থাপ্পড় মারার চেষ্টা করছে কিন্তু তাপরটা লাগছে মানে ততরূপ মানে হে ডাইরেক্ট মারতে পারছে না আমিও আমিও বাসার একটু চেষ্টা করছি ওই সময় মারছে হে আমার পিছন দিকেও একটা মারছে পরে আমি যখন গাড়িতে আই আবার পরে আমার পকেটে টাকা পাঁচ হাজার সাতশো আটশো আটশোশো টাকা আসলো টাকাটা আমি পাইছি না মানে টাকাটা নাই ওই জায়গায় পড়ছে না তারা কেউ এই বিড়ের মধ্যে নিছে তাও আমি বুঝতে পারছি না ই নিউজ